হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন আমি আজ কিসের ভিডিও দিব। আমি আজ 6 দিন পরে ভাত খাবো, তাও হাঁসের মাংস রান্না করছে আম্মু, আমি হাঁসের মাংস দিয়ে খাবো। অনেকদিন পরে খাচ্ছি, আমার কিন্তু ভাতের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, খাইতে ইচ্ছা করতেছে না। আম্মু বলতেছে না খাইলে অসুস্থ হয়ে যাবি, সেজন্য খাওয়া আবার পরের বেলা থেকে শুরু করব ডায়েট। অল্প ভাত নিয়েছি, সাথে হাঁসের মাংস। আম্মুর হাতের হাঁসের মাংস মানে অনেক মজা। আমি দেখি, আমি ওজন মাপবো 7 দিন পরে, ওজন মাপে দেখি একটু হলেও কমেছে কিনা। আম্মু তো আমাকে বলতেছে তুই শু খাই গেছিস, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না, ওজন মাপলে বুঝবো যে আসলে আমি কমেছি কিনা। তো অনেকদিন পরে ভাত খাচ্ছি, ভাত আমার অনেক বেশি পছন্দ। আমি এতদিন ভাত ছাড়া ছিলাম, এটা আমি বিশ্বাসই হচ্ছে না যে আমি আসলে ভাত খাই না, খেয়ে রুটি খাচ্ছি। তবে একটু কষ্ট তো করতেই হবে, না হলে ওজন কমানো যাবে না। ওজন কমানো আসলে খুবই কষ্টকর, তো দেখি সফল হতে পারি কি না। আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।